হ্যাঁ বন্ধুরা কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন তো চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নেই বন্ধুরা আজকের ভিডিও বিষয়টা কি খুব ইম্পর্টেন্ট সেটা হলো কি যারা নতুন নতুন বাইক চালানো শিখছেন একেবারে সদ্য নতুন চলাচ্ছেন তো তাদের খুব কাজে আসবে কারণ আজকের ভিডিওটার মধ্যে আপনাদের সাথে আলোচনা করব পুরোপুরি শিখিয়ে দেবো যে আপনারা হাইওয়েতে হোক বা যে কোনো জায়গাতে হোক আপনাদের সামনে যদি কোনো রকম গাড়ি থাকে সেই গাড়িটাকে আপনার ওভারটেক কীভাবে করে বেরিয়ে যাবেন সে ওভারটেক করা কিছু নিয়ম কিছু টেকনিক কিছু টিপস আপনাদেরকে এই ভিডিওতে দিয়ে দেওয়া হবে তো সেই জন্য আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আশা করি আপনার পুরোপুরি শিখাতে পারবো বা আপনারা শিখে যাবেন আর এই ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো রকমের কাজে আসে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে যদি প্রেস করে দিতে একেবারে ভুলবেন না আর অবশ্যই কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডির উপরে দেখতে পাচ্ছেন সুজনদার আইডার নামে দেওয়া আছে এই আইডি সার্চ করে ইনস্টাগ্রামে আপনারা পেয়ে যাবেন বা নিচে ডিসে আপনাদের লিঙ্ক দেওয়া আছে কোনো প্রশ্নের জন্য সেখানে আমাকে ম্যানেজ করতে পারেন অবশ্যই আগে ফলো করবেন তো চলুন মেন ভিডিও টপিকে আমরা এবার চলে যাই তো দেখুন আমার সামনে যাচ্ছে একটা অটো কারণ এই সময় না আমি ভিডিওটা যখন শ্যুট করছি তখন কোনো রকম গাড়ি ঘোড়া রাস্তাতে ছিল না আমি বিকেলের দিকে ভিডিওটা শুট করছি তো ওখানে কয়েকদিন বৃষ্টি সৃষ্টি হচ্ছে তো সেই জন্য মানে বিকেলবেলা বেরোলাম হলাম আজকে একটু বৃষ্টি সৃষ্টি কম রয়েছে তো এই যে অটোটা যাচ্ছে এবার আমি অটোটাকে ওভারটেক করব তো সবার প্রথম যে নিয়মটা আপনাদেরকে মানতে হবে সেটা হলো কি এই যে আপনাদের লুকিং গ্লাস এই লুকিং গ্লাসের দিকে আগে সবার প্রথম দেখতে হবে যে পিছন থেকে কোনো রকম গাড়ি আসছে নাকি এবং পিছনে যদি গাড়ি আসে সেই গাড়িটা কতটা দূরত্বতে আছে সেটা আপনাদেরকে আগে মাথার মধ্যে রাখতে হবে বা সেটা আপনাদেরকে দেখতে হবে এক নম্বর দুই নম্বর আপনারা যখন ওভারটেক করবেন তারপরে আপনার কি করবেন হালকা করে একটু সাইড হয়ে আগে দূরের থেকে দেখে নেবেন যে ওই পার থেকে মানে সামনে দিক থেকে কোনো রকম গাড়ি আসছে নাকি বা ওই গাড়িটা কতটা দূরত্ব আছে পিছনে দেখবেন সামনে দেখবেন দুই নম্বর নম্বর বা তিন যে ব্যাপারটা আছে সেটা হলো যখন ওভারটেক করবেন সবার প্রথমে এবং সাথে আপনাদের অনেক গাড়ি ঘোড়া চলে রাস্তাঘাটে আওয়াজ শুনতে পেলো না সামনে গাড়িটা ঠিক আছে তো অনেক সময় চাপিয়ে দেয় তো সেই জন্য আপনারা কি করবো হর্ন তো মারবেন সাথে আপনারা পাস লাইটটা মারবেন যদি পাস লাইটটা মারেন তাহলে কি হবে সামনে যে গাড়িটা থাকবে সেটা কিন্তু বুঝতে পারবে যে পিছন থেকে একটা কোনো গাড়ি আসছে তখন কিন্তু সে সাইড দিয়ে দেবে যে আপনাকে বেরোনোর জন্য সে কিন্তু লুকিং গ্লাসে সেটা দেখে নেবে যে আপনি সাত তার পিছনে আছেন তো সেটা আপনার পাঁচ লাইট দিয়ে দেখে নেবেন দেখে নেওয়ার পরে আপনারা কিন্তু আপনার বাইকটাকে হালকা কাউন্টার স্টেয়ারিং করে কিন্তু বেরিয়ে যাবেন এবার বলবেন যে কাউন্টার স্টেয়ারিংটা কি হয় তো সেটা আপনাদেরকে এখন ডিটেলসে ভিডিও দেওয়া হয়নি তো অবশ্যই আমি এর মধ্যে একটা ভিডিও মধ্যে আপলোড করব যে কাউন্টার স্টেয়ারিং কীভাবে করতে হয় সঠিক নিয়ম কী তো সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন আমি সেই ভিডিওটা আপনাদের সামনে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তো আপনাদেরকে এইভাবে কিন্তু আসতে হবে আসতে হবে তো আপনাদেরকে ভালো মতো বুঝিয়ে দিই প্রথমত যে কাজটা আছে আপনাদের হাই স্পিডে দেখুন হাই স্পিডে ফট করে ওভারটেক করতে যাবেন না এটাতে আপনাদের কিন্তু সামনে যদি কোনো গাড়ি আছে আপনাদের আটকাতে পারবেন না আপনাদের কিন্তু ক্ষতি হয়ে যাবে তো সেই জন্য আমি বলবো আপনারা হালকা স্পিডটা কমিয়ে নেবেন হালকা স্পিডে যাওয়ার পরে আপনারা কি করবেন যখন আগে আপনারা স্লো করে স্লো করে আপনাদের দরকার পড়লে গিয়ারটা ডাউন করে স্লো করলেন স্লো করার পরে সবার প্রথমে আপনার পিছনে দেখলেন কি আছে তারপরে দেখলেন সামনের দিক থেকে হালকা করে আজ করে দেখে নিলেন যে সামনের দিকে এর থেকে কোন রকম গাড়ি আসছে নাকি পিছন দিকে কেউ আসছে নাকি যদি দেখলেন না মোটামুটি ফাঁকা রয়েছে সেই সময় আপনার প্রথমে হর্ন বাজান হর্ন বাজানোর পরে আপনাদের পাস লাইটটা ব্যবহার করুন পাস লাইট ব্যবহার করে কাউন্টার স্টিয়ারিং করে নিয়ে গাড়ির অ্যাক্সিডিটার আপনার বাইকে অ্যাক্সিলেটার জোরে করে টান দিয়ে মানে জোরে মানে নর্মালি আপনার টান দিয়ে বাইকটাকে বের করে নিয়ে যান সামনের দিকে ঠিক আছে এইভাবে আপনার ওভারটেক করবেন আশা করি আপনাদের বুঝতে পারলাম পুরোপুরি যদি বুঝতে পারেন একটা লাইক করবেন যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব করে পাশে বেল করে প্রেস করে দেবেন আর কোনো প্রশ্ন জন্য অবশ্যই ইন্টাগ্রাম আইডিতে ফলো করতে কিন্তু ভুলবেন না চলুন আজকে মধ্যে আপনার কি সবাই ভালো দেবেন থ্যাংক ইউ টেক কেয়ার অ্যান বাই বাই